আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ভূগোল প্রথম পত্রে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত জোয়ার ভাটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের এক নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে ক স্রোতটি বেগুয়েলা স্রোত থেকে উৎপত্তি হয়েছে এবং এটি পরারখার দক্ষিণ পাশ দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে দুটি বিপরীত ধর্মী স্রোত মিলিত হয়। কয়ে বলা হয়েছে সমুদ্র স্রোত কাকে বলে। তো সমুদ্র স্রোত হচ্ছে সমুদ্রের পানি এক স্থান হতে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত হয় সমুদ্র স্রোত। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি, সমুদ্রের পানি রাশির এক স্থান হতে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত হওয়ায় সমুদ্র স্রোত। ক্ষয়ে বলা হয়েছে পৃথিবীর আবর্তন কিভাবে সমুদ্র স্রোতকে প্রবাহিত করে। গ, উদ্দীপকে উল্লেখিত ক স্রোতের বর্ণনা দাও। শিক্ষার্থীরা, এখানে উদ্দীপকে বলা হয়েছে ক স্রোতটি বেগুয়েলা স্রোত থেকে উৎপত্তি হয়েছে এবং এটি পরারখার দক্ষিণ পাশে দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এটি দক্ষিণ নিরক্ষীয় স্রোতকে নির্দেশ করে। ঘ, উদ্দীপকে উল্লেখিত মিলিত স্রোত দুটির প্রভাব বিশ্লেষণ করো। তো এখানে মিলিত স্রোত বলতে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে দুটি বিপরীত ধর্মী স্রোত মিলিত হয়েছে সেই স্রোতের কথা বলা হয়েছে, যেটি শীতল ল্যাব্রাডর স্রোতকে নির্দেশ করে। তো শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করছো, আমি তোমাদের শুধু ক নম্বর প্রশ্নের উত্তর দিলাম, বাকি যে প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম না সে প্রশ্নের উত্তরগুলোও একটু পরে তোমরা পেয়ে যাবে। চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর সৃজনশীলের উদ্দীপকে। উদ্দীপকে বলা হয়েছে রাজশাহীর ছেলে রাকিব তার বন্ধুর বাড়ি উপকূলীয় জেলা পটুয়াখালী বেড়াতে গেল। সে প্রথম দিনেই খেয়াল করলো যে পার্শ্ববর্তী নদীর পানির স্তর সকালের চেয়ে দুপুরে অনেক বেড়ে গেছে। এমন ঘটনায় তাকে আশ্চর্য হতে দেখে বন্ধু জানালো যে সেখানে প্রতিদিন পানি দুবার বেড়ে যায়, আবার দুবার কমেও যায়। এখান থেকে ক নম্বরে বলা হয়েছে সমুদ্র স্রোতের প্রধান কারণ কি। সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। খ, ল্যাব্রাডর কী ধরনের স্রোত ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের নির্দেশিত পানির স্তর পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকে বলা হয়েছে কি যে সে লক্ষ্য করল পার্শ্ববর্তী নদীর পানির স্তর সকালের চেয়ে দুপুরে অনেক বেড়ে গেছে। তো এই যে পানি বাড়া এবং কমা, এটি মূলত জোয়ার ভাটাকে নির্দেশ করে। তো গ নম্বরে জোয়ার ভাটার কারণসমূহ ব্যাখ্যা করতে হবে। ঘ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উক্ত ঘটনার প্রভাব বিশ্লেষণ করো, অর্থাৎ জোয়ার ভাটার ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কীরকম প্রভাব পড়ে সেগুলো বিশ্লেষণ করতে হবে ঘ নম্বরে। এখন আমরা তিন নম্বর সৃজনশীলে চলে যাচ্ছি। এই তিন নম্বর সৃজনশীলের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া রয়েছে। এখান থেকে ক নম্বরে জানতে চাওয়া হয়েছে জোয়ার কাকে বলে। তো শিক্ষার্থীরা, চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতি শক্তির প্রভাবে সমুদ্রের পানির ফুলে ওঠাকে জোয়ার বলে। আমি আবারও বলছি, চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতি গতি শক্তির প্রভাবে সমুদ্রের পানির ফুলে ওঠাকে জোয়ার বলে। খ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের ক চিত্রে কোন ধরনের জোয়ার হয় ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, উদ্দীপকের ক চিত্রে ভরা জোয়ার হয়েছে, এখানে ভরা জোয়ারের একটি চিত্র দেওয়া রয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে ক ও খ চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ করো। চার নম্বর সৃজনশীলে দেখি, শিক্ষা সফরে সবুজ সেন্ট মার্টিন বেড়াতে এসে বিকেলে সৈকতে আশ্রে পড়া ঢেউ এবং প্রবাল দেখে আনন্দিত হলো। আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় সবাই মিলে আবারও সাগর দেখতে গিয়ে দেখল বিকেলে যেসব স্থানে হেঁটে বেরিয়েছিল
রাতে সে স্থানগুলো প্রায় 5 ফুট পানির নিচে। এখান থেকে ক নম্বরে বলেছে শৈবাল সাগর কোন মহাসাগরে, এর উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে। খ বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। গ উদ্দীপকে উল্লেখিত পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা পানি বৃদ্ধির কারণ কিন্তু হচ্ছে জোয়ার ভাটা, এখানে জোয়ারের ফলে পানি বৃদ্ধি পেয়েছে। ঘ উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলে কিরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে জোয়ার ভাটা উপকূলীয় অঞ্চলে কিরূপ প্রভাব ফেলে তা ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে সৌমিত্র তার বাড়িতে আসা খালাতো ভাই তাপসকে নিয়ে মেঘনা নদীর পাড়ে বসে গল্প করছে আর নদী দেখছে। মেঘনার পানি ধীরে ধীরে ফুলে উঠতে দেখে সৌমিত্র তাপসকে জানালো গত বছর এরূপ পানি ফুলে ওঠার সময় বান ডাকায় একটি লঞ্চ ডুবে গিয়েছিল এবং 15 থেকে 20 জন মানুষও মারা গিয়েছিল। ক নম্বরে বলা হয়েছে জোয়ার ভাটার স্থিতিকাল কত, জোয়ার ভাটার স্থিতিকাল 6 ঘন্টা। ঘ ভরা কটাল বলতে কি বোঝো। গ সৌমিত্র মেঘনায় যে বিষয়টি লক্ষ্য করল উপকূলবর্তী নদী বা খাড়িতে তার কি প্রভাব পড়ে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে মেঘনায় পানি ফুলে ওঠার ফলে উপকূলীয় অঞ্চলে আর কি কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখনই পেয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে এই উত্তরগুলোর একটি পিডিএফ ফাইল দেওয়া রয়েছে। তোমরা সেই পিডিএফের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, দেখা হবে ভূগোলের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্স টিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।